আমি আর মা বোকারোতেই আছি। আজকে বর্দি আর বড় জায়াম্বু আসার কথা, তো বর্দি আর বড় জায়াম্বু বোকারোতে এসে গেছে, আর তার সাথে দিদি নিজের গোপাল ঠাকুরকেও নিয়ে এসেছে। তো আসনে গোপাল ঠাকুরকে বসিয়ে দিয়েছে, আর এদিকে বোন বানাচ্ছে সবার জন্য ফুলকো ফুলকো লুচি, আর তার সাথে ছিল আলু ফুলকপির মাখা মাখা করে তরকারি আর রসগোল্লা। তো বোনের জামাই আর বড় জায়াম্বুর জন্য বোন বেশ সুন্দর করে দুটো থালা সাজিয়ে তাদেরকে জলখাবারটা দিয়ে আসলো। এদিকে তারা জলখাবার খেয়ে নিল, আর আমি বোন মা আর বর্দি একসাথে বসে জলখাবারটা খেয়ে নেব। বোনের ছেলে আর মেয়েদের আগেই খাওয়া হয়ে গেছিলো, তো সবাই মিলে বসে চা নিয়ে জলখাবার নিয়ে একেবারে আড্ডা দিতে দিতে জলখাবারটা শেষ করে ফেললাম। শুধু মেজদি ভাইয়ের অভাব ছিল, মেজদি ভাই থাকলে পরেই আমাদের চার বোন মা সবাই মিলে একসাথে আরও মজা হতো। তবে যাই হোক, সব কিছু তো একসঙ্গে পাওয়া যায় না, তো এদিকে জলখাবার খাওয়াটা আমাদের প্রায় শেষের দিকে। আর দুপুরের লাঞ্চে কী রান্না হচ্ছে তার জন্য তো পরে ভিডিও দেখতে হবে, আর তার জন্য কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তাহলে চলো তোমার সঙ্গে পরে দেখো, টাটা।